ধামরাই প্রতিপক্ষকে ঘায়ল করতে মৃত ব্যক্তি সহ পিতা পুত্রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মীর স্বামী আসামি ও তাদের পরিবারকে হেয় করতেই এলাকার চিহ্নিত গোষ্ঠী পোশাককর্মীকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালিদাসপট্টি গ্রামে কর্মস্থল থেকে ফেরার পথে একই এলাকার অটো চালক খোরশেদ আলম আলিমুদ্দিন ও তার বড় ভাই মৃত হোসেন আলী ছেলে সোহেল পোশাক কর্মী বকুল আক্তারকে অটোতে তুলে সামনের সিটে বসায় পরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এই ঘটনায় এপ্রিলের তিন তারিখে মনির হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে বিচারক মামলাটি আমলে নিয়ে ধামরাই থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মৃত ব্যক্তি সহ পিতা পুত্রের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ